আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে, আইটেল ফোন। ফোনটির সমস্যা ডিসপ্লে লাইট প্রবলেম, এর সেটি অন হয় কিন্তু ডিসপ্লেতে লাইট আসে না। তো আমরা এখন ফোনটি খুলে দেখব যে ভিতরে কি সমস্যার কারণে লাইনটি আসছে না। তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যদি সম্পূর্ণ না দেখেন, স্কিপ করে দেখেন বা কেটে দেখেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না কি করে সমস্যাটি সমাধান করলাম। তো দেখতে পাচ্ছি আমরা সেটটি অন হয়েছে। তো আমরা একটু লাইটের সামনে নিয়ে যাই, দেখি। দেখেন ভাই, আইটেল দেখা যাচ্ছে। তো আমাদের ডিসপ্লে লাইট আসছে না। তো এক্ষেত্রে আমরা প্রথমে ডিসপ্লে পজিটিভ ও নেগেটিভ লাইনটি খুঁজে বের করব। তো মিটারটা প্রথমে মাইনাসে ধরলাম, এরপরে দেখা যাচ্ছে পজিটিভ ও নেগেটিভে ডিসপ্লে এলসিডি পজিটিভ আর নেগেটিভ যে লাইন দুটো আছে, দুটোই পজিটিভ চলে আসছে। তো আমরা বিষয়টা ভালো করে শিওর হয়ে নিই যে লাইনটি, তো তো দেখেন এই যে পয়েন্টটি আমি লালটা কালোটা ধরলাম, এটা হচ্ছে মাইনাস লাইন, আর এই সাইডটা পজিটিভ লাইন। তো এখান থেকে এখানে লাইন পাস হচ্ছে না, যে কারণে দুটো সংযোগই পজিটিভ চলে আসছে। তো আমরা আরেকটু মেপে দেখি। আমার মনে হয় বাটনে চাপ লাগে নাই। তো আমরা একটু ভালো করে মেপে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে। তো আমরা এখন একটি জাম্পার টানবো, ওই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ লাইন থেকে এই যে তিনটে সেটে তার একসাথে জোয়া দেওয়া রেবন দেখা যাচ্ছে, এখানে আমরা লাগিয়ে দেব। তো এই দেখেন তার আমার হাতে, এখন আমরা এটা সোল্ডারিং করে দেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করেন। আর আপনাদের কিরকম ভিডিও দরকার আমাদের বলেন কমেন্টের মাধ্যমে, আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো দেখেন আমাদের জাম্পারটি প্রায় করা শেষ। তো এখন আমরা আরেকবার সেটটি অন করে দেখবো যে ডিসপ্লে লাইন আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার বাটনটা চাপলাম, দেখেন আইটেল এফেক্ট চলে গেল, মনে হয় এখনো একটু লুজ আছে। সমস্যা না, পরের যে পজিটিভ লাইনটা আছে ওটাই আমরা জাম্পার করে দিলে এই লুজ লাইনটি সমাধান হয়ে যাবে। আমরা তো শুধু নেগেটিভটা জাম্পার করেছি। তো দেখেন আমি একটু কিবোর্ড চেপে দেখি। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এই কাজটি করে ফেললাম। অনেক ভাইরা আছে যে কাজটি করার সময় ভয় পায়, তা আমি তাদেরকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই ভাই, একটু মনে সাহস রেখে সব কাজগুলো করলে খুব সহজেই এরা সম্পূর্ণ কাজ সমাধান করা যায়। তো ভালো থাকবেন।